গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা আগের দিন এতটা পর্যন্ত আলোচনা করেছিলাম, তাতে দেখেছিলাম যে কবি অজিত দত্ত নগর এই কবিতায় তিনি সুদূর পিয়াসি কবি, তাই সুদূরের আহ্বানে দূর সিন্ধু পাড়ে তিনি পাড়ি দিয়েছেন এবং সারা রাত দাঁড় টেনেও তার সেই নৌকা এতটুকু এগোয়নি। অনেক চেষ্টা করেছেন, যতই তিনি দাঁড় টানেন, যতই মাছ তুলে পাল বাঁধেন, তবু কিন্তু চিরকালই সেই নৌকাটা একই থেকে যায়, কেননা নোঙরের কাছি দিয়ে নৌকাটা বাঁধা। এতটা পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা এই অংশটা আলোচনা করব। দেখো, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে উঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড়া টানা। এই অংশে কবি বলছেন যে আমি নিস্তব্ধ নির্জন পরিবেশে যখন আমি শান্তি খোঁজার চেষ্টা করি, তৎক্ষণাৎ দূর থেকে আবার সেই সাগরের গর্জন এর আওয়াজ শুনতে পাই এবং বুককে কাঁপিয়ে তোলে। এই সাগর গর্জন, এই যে আশা ইচ্ছা স্বপ্ন, এই সুদূরের আহ্বান যেন আমাকে আবার পেয়ে বসে, তাই শান্তির পাওয়ার জন্যে যেন আবার আমি চেষ্টা করি। এই চেষ্টাটা কিন্তু পরক্ষণে বিফল হয়ে যাওয়ার পরে আমার মনে হয়, দাঁড়টা যখন আমি ফেলি জলে, থোড়া যে আওয়াজ, সেই আওয়াজটা প্রতিবার যখন দাঁড় টানি, যে আবার জলের যে আওয়াজ যে শুনতে পাই, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, অর্থাৎ প্রতিবার দাঁড়ের নিক্ষেপ করার পরে স্রোত যেন, অর্থাৎ ওই যে দূরে যে সাগর গর্জনের যে স্রোত, জলের স্ফীতি, সেই স্রোতের বিদ্রুপ যেন শুনতে পাই। বিদ্রুপ মানে অর্থাৎ ব্যঙ্গ, অর্থাৎ আমার মনে হয় যে আমি যে দাঁড় টানছি, সেই দাঁড় টানাটা ওই রকম সাগর গর্জন যেন আমাকে বিদ্রুপ করছে, যে আমি ওই পারে, অর্থাৎ আমি যেখানে যেতে চাইছি সেখানে আমি পৌঁছাতে পারবো না, তাই প্রতি দাঁড়ের নিক্ষেপের যে আওয়াজে, সেই আওয়াজটা যেন আমারই মনে হয় যে না, আমাকে যেন বিদ্রুপ করছে এই স্রোত, তাই স্রোতের এই বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, অর্থাৎ নিজেকেই নিজের ব্যর্থতায় যেন বুঝতে পারি যে আমি চেষ্টা করছি, সেই চেষ্টার আওয়াজ যেন আমাকে বলে দিচ্ছে যে আমি ওখানে পৌঁছতে পারবো না। তাহলে এটা ক্লিয়ার হলো, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, অর্থাৎ কবি প্রতিটি দাঁড়ের নিক্ষেপে যে আওয়াজটা শুনেছেন, সেটা মনে হয়েছে যে স্রোতেরই বিদ্রুপ যেন আমাকে করা হচ্ছে, আর আমি যতই তারার দিকে, অর্থাৎ ধ্রুব তারার দিকে চেয়ে নিশানা করি, অর্থাৎ আমার লক্ষ্য দিকে পৌঁছানোর চেষ্টা করি না কেন, ততই বিরামহীন এই দাঁড় টানা, ততই কিন্তু আমার এই দাঁড় টানাটা বিরামহীন হয়ে যায়, অর্থাৎ বিশ্রামহীন অনবরত আমি দাঁড় টেনে যাই। তো বিরামহীন কেন না, আসলে দাঁড় টানাটা আমাকে টানতে হবে, আমি ওই পারে যেহেতু আমাকে যেতেই হবে, তাই আমি আশা ছাড়তে পারি না, তাই বিরামহীন এই দাঁড় টানা, অর্থাৎ অনলস তার প্রচেষ্টা। এই চারটে লাইনের আক্ষরিক অর্থ আমি বলে দিলাম, এবারে আমরা রূপক অর্থটা বলছি। দেখো, কবি যখন এই ভবসংসারে, অর্থাৎ মানব সংসারে থাকেন, সেই সংসারের থেকে পেরিয়ে সব পেয়েছির দেশে, অর্থাৎ সব যেখানে পাওয়া যায় নিজের মতো জগৎ, কল্পনীয় যে জগৎ, সেই জগতে পৌঁছানোর চেষ্টা যখন করেন কবি,
এবং শান্তি অনুভব করেন যে আমি নিশ্চয়ই সেখানে পৌঁছাতে পারবো। এরকম যে স্বপ্ন আশা দ্বারা যখন তিনি মশগুল হয়ে থাকেন, তখনই এ দূর থেকে সাগরের মতো গর্জনের মতো যে এই সাগরের গর্জনের মধ্যে স্বপ্নগুলোকে শুনেই সাগরের গর্জনের মতো স্বপ্নগুলো তাকে উদ্দীপিত করে। কিন্তু পরক্ষণেই তার মনে হয় যে মানব জীবনে যে বাধা আছে, যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাই যেন আমাকে এগোতে দিচ্ছে না বা আমি সেই জায়গায় পৌঁছাতে পারছি না, এই জন্য আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। তার প্রতিটি আঘাত, মানব জীবনের নানান যে আঘাত, সামাজিক আঘাত, আর্থিক আঘাত, ব্যক্তিগত যে নানান যে আঘাত, সেই আঘাতগুলোই যেন তার কাছে একটা প্রতিবন্ধকতা হয়ে পড়ছে। তাই তার কাছে সেইগুলো যেন তাকে বিদ্রুপ করছে যে তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে না, অর্থাৎ ওই সুদূর পিয়াসীর যে সিন্ধু পার, সেই সিন্ধু পারে পৌঁছতে পারবে না। যতই আমি চেষ্টা করি ওই তারার মতো চিহ্ন দিয়ে, অর্থাৎ লক্ষ্য আমার যেখানে পৌঁছানোর, ততই আমি যতই চেষ্টা করি না কেন, আমার দানাটা না অর্থাৎ আমার যে অনলস যে নিরন্তর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আসলে ব্যর্থ হয়ে যায়। তাই বলে ব্যর্থ হয়ে গেলে তো চুপচাপ হাত গুটিয়ে বসা যায় না, তাই আমি আবার চেষ্টা করি বিরামহীন সে দাঁড়া টানার। হ্যাঁ, বলেছেন কবি, তাই আমি আবার আমি উঠে দাঁড়িয়ে স্বপ্ন দেখি। আসলে এই স্বপ্ন নিয়ে, আশা নিয়ে সুখ পাওয়ার জন্যেই মানুষ কিন্তু অনবরত এই সংসার সমুদ্রে সুখের মানে স্বপ্নের যে ডানাগুলি সেখানে ওড়ানোর চেষ্টা করে বা সমুদ্র তরিতে ভাসিয়ে দেয়, তাই তো ওই পারে যাওয়ার চেষ্টা করে। তাহলে এই যে মানুষের জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে কথা কবি এখানে বলেছেন, এটাই মূলত এই সত্যটাই আসলে কবি অজিত দত্ত বলতে চেয়েছেন। আশা করি সবাই বুঝতে পেরেছ এই চারটে লাইনের আক্ষরিক অর্থ এবং রূপক অর্থ। ঠিক আছে, এখানে রাখলাম।